আমরা প্রত্যেকে জানি আল্লু অর্জুন এবং মহেশবাবু সিনেমা 009 এবং সারেলারি নিকারাভেরু 12 জানুয়ারি সংক্রান্তির দিন রিলিজ করা হয়েছে। আজ এই দুটি সাউথ মুভির সমস্ত ইনফরমেশন এই ভিডিওটিতে বলবো। হ্যালো ফ্রেন্ড, আই এম বিপ্রজিৎ, ওয়েলকাম টু মাল্টিপ্লেক্স ওয়ার্ল্ড। যদি তুমি সিনেমা দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই চেষ্টা করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যেদিন অ্যানাউন্স করা হয়েছিল আল্লু অর্জুন আর মহেশবাবু সিনেমা একই দিনে রিলিজ করা হবে, সেদিন দর্শকদের মনে অনেক প্রশ্ন জেগেছিল, প্লাস তারা ট্রোল করা শুরু করে দিয়েছিল। সত্যি কথা বলতে দুটো সিনেমায় অনেক পপুলারিটি আছে, শুধু যে পপুলারিটি তাই নয়, অনেকটা চর্চারও বিষয়। একদিকে মহেশবাবু মেজর অজয় কৃষ্ণার লিড রোল পালন করবে, অন্যদিকে স্টাইলিশ স্টার আল্লু অর্জুন এর অ্যাকশনপূর্ণ সিনেমা 009। দুজনই স্টার এবং প্রত্যেকের ফ্যান ফলোয়িং অত্যাধিক বেশি। একদিকে মহেশবাবুর ডিরেক্টর অনিলের সাথে, অন্যদিকে ত্রিবিক্রমের সাথে স্টাইলিশ স্টার। মহেশবাবু সেরোলারি নিকারাভেরুতে তার সাথে অভিনয় করবে গোল্ড মেডেলিস্ট রেশমিকা মান্দানা, এছাড়াও প্রকাশ রাজ। সিনেমাটি অবশ্যই অ্যাকশনপূর্ণ হবে। সিনেমাটিতে টাকা খরচ করেছে দিল রাজা এবং মহেশবাবু নিজে। তেলুগু ভাষায় সিনেমাটি রিলিজ করা হয়েছে সংক্রান্তির সময়। রিলিজ করার একটাই কারণ, ইনকাম এবং বিজনেস করা। কিন্তু অন্যদিকে হালকা করে বাঁশ দেওয়ার জন্য রিলিজ করা হয়েছে স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের 009। সিনেমাটির সম্পূর্ণ খরচ 60 কোটি টাকা, 55 কোটি টাকা তৈরি করতে এবং 5 কোটি টাকা প্রমোশনের জন্য। আল্লু অর্জুনের ওয়েটিং ফিল্মদের মধ্যেও এটা এক। পূজা হেগদেকে আমরা দেখতে পাবো, যাকে আমরা আগেও দেখেছিলাম আল্লু অর্জুনের সাথে ডিজে সিনেমাতে। যেহেতু সিনেমাটি তেলুগু ভাষায় রিলিজ করা হচ্ছে, সেহেতু আমাদের মতো বাঙালিদের পক্ষে কোনো কিছুই বোঝা সম্ভব না। দু একটা শব্দ হয়তো আমরা মুখের হাবভাব দেখে বুঝতে পারবো, কিন্তু যতদিন হিন্দি ডাবিং রিলিজ না হচ্ছে ততদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। দুটো সিনেমাকে বক্স অফিসে হিট করতে হলে 70 কোটি টাকা বিজনেস করতে হবে, কারণ 60 কোটি টাকা দুটি মুভি তৈরি করতে খরচ হয়েছে। আমার মতে আল্লু অর্জুনের 009 বেশি সুপারহিট হবে। যেরকম অ্যাকশন আর কমেডি থাকছে এতে দর্শকরা বেশি আকর্ষিত হবে। তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।